আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব লগারিদমের ধারণা ও তার প্রয়োগ। এই যে অধ্যায়টা রয়েছে, সে অধ্যায়ের একটা জোড়াই কাজ, গুরুত্বপূর্ণ একটা জোড়াই কাজ নিয়ে আলোচনা করব। যে মেহেরুন্নেসা মিশু নামে যে শিক্ষার্থী আছে, সে কমেন্ট করছে, স্যার এই জোড়াই কাজটা একটু দয়া করে করে দিবেন। হ্যাঁ, তোমার উদ্দেশ্যে মূলত এই ক্লাসটি করতেছি। দেখো বাচ্চারা, লক্ষ্য করো যে মেহেরুন্নেসা মিশু, লক্ষ্য করো তুমি যে কাজটির কথা বলেছো সেটা হচ্ছে যে তোমাদের লগারিদমের ধারণা ও তার প্রয়োগ। যে বইটা রয়েছে এই 73 নম্বর পেজে, তোমরা দেখবা যে জোড়াই কাজ কারখানার যন্ত্রপাতির আয়ুকাল, অর্থাৎ কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% হ্রাস পাবে, এইটাই তাই না? আচ্ছা লক্ষ্য করো, এটা সম্পর্কে যদি আমরা জানতে চাই বাচ্চারা, লক্ষ্য করো যে জোড়াই কাজ দেখবে লগারিদমের ধারণা ও প্রয়োগ পেজ নাম্বার 73 এবং পর্ব নম্বর 23। এই যে জোড়াই কাজটা খুবই চমৎকার একটা অঙ্ক, তবে ক্রিটিক্যাল নয়, সোজা আছে। তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলেই পারবে যে কোন একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে। আচ্ছা এই বিষয়টা, এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের কি জানতে হবে? দেখো গুরুত্ব সহকারে তোমরা ক্লাসটি করো, এটা খুবই চমৎকার একটা ক্লাস হবে। এইটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের বস্তুর অবচয় বা ডিপ্রিসিয়েশন সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। এর আগের কোনো না কোনো একটা পর্বতে এটা সম্পর্কে আলোচনা করছি, তবে যেহেতু এই অঙ্কটা তোমাদের জোড়াই কাজ বইয়ে সলভ করে দেওয়া নাই, এটা এই টাইম করে দিব, তার আগে এই বিষয়টার একটু আলোচনা করবো। আচ্ছা লক্ষ্য করো, বস্তুর অবচয়, একটা বস্তুর অবচয় জিনিসটা কি? একটি নির্দিষ্ট সময় পর পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে বস্তুর অবচয় বলা হয়। ভেরি ইন্টারেস্টিং কথা, যে একটি নির্দিষ্ট সময় পর পর একটা বস্তুর মূল্য হ্রাসটাকে কি বলা হয়? অবচয় বলা হয়। সে মনে করো তুমি বাজার থেকে একটা নতুন মোটর সাইকেল কিনলা, রাইট? সে এটার দাম হচ্ছে ধরে নাও 2 লাখ, 2 লক্ষ। এখন যদি তুমি এটা কেনার পরে জাস্ট ঠিক 1 বছর পরে বিক্রি করতে চাও, দেখবে নির্দিষ্ট যে মূল্য দিয়ে তুমি মোটর সাইকেলটা কিনেছিলে ওই দাম কিন্তু থাকবে না, তার সাথে মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা বা 40 হাজার টাকা নাই হয়ে গেল। ওই মোটর সাইকেল তুমি 1 বছর পরে বিক্রয় না করে তুমি 2 বছর পরে বা 3 বছর পরে বা 4 বছর পরে বিক্রয় করো, আস্তে আস্তে কিন্তু মূল্যটা হ্রাস পেবে। এই হ্রাস পাওয়াটাই হচ্ছে অবচয়, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বস্তুর মূল্য হ্রাসের পরিমাণটাই হচ্ছে বাচ্চারা অবচয়। টেনশন করার কোনো কারণ নেই। তাহলে একটি নির্দিষ্ট সময় পর পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে বস্তুর অবচয় বলা হয়। এই যে বস্তুর অবচয় নির্ণয়ের যে সূত্রটা, যে কিভাবে আমরা বস্তুর অবচয় নির্ণয় করতে পারবো, সেই সূত্রটা কিন্তু আমাদের ক্লিয়ারলি ভাবে বুঝতে হবে। যে পিটি ইজ ইকুয়াল টু P₁ - R⁻⁴। তাহলে এখানে এই পিটি জিনিসটা আসলে কি, এটা বোঝানোর পরে অঙ্কটা সলভ করে দেবো। এই পিটি আসলে কি? পিটি হচ্ছে টি সময় পর মূল্য, অর্থাৎ টি সময় পর, নির্দিষ্ট সময় পর। এটার ব্যাখ্যা লক্ষ্য করো, টি সময় পর পর বস্তুর মূল্য হ্রাস পাওয়ার পর যে মূল্য অবশিষ্ট থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর বস্তুর মূল্য হ্রাস পাওয়ার পরে যে অবশিষ্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে কি, পিটি। অর্থাৎ এই পিটি দ্বারা এটাকে প্রকাশ করা হয় কি, এইটাই কিন্তু তোমাদের ব্যাখ্যাটা বুঝতে হবে। টি সময় পরে মূল্য, এটাকে আবার ব্যাখ্যা করছি কি, দেখো যে টি সময় পর বস্তুর মূল্য হ্রাস পাওয়ার পর যে মূল্য অবশিষ্ট থাকবে সেটাকে আমরা বলবো পিটি, ক্লিয়ার? আর এই পিটা কি, পি হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন মানে কি, তুমি যখন একটা জিনিস কিনবা সেই মূলধন, অর্থাৎ নতুন অবস্থায় যে মূল্য বস্তুটি ক্রয় করা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রারম্ভিক মূলধন। নতুন অবস্থায় একটা মার্কেট থেকে যখন তুমি একটা নতুন জিনিস কিনবা তখন যে মূল্যটা থাকবে সেটাকে আমরা বলবো প্রারম্ভিক মূলধন। আর এই পিটিটা কিন্তু টি সময় পর বস্তুর মূল্য হ্রাস পাওয়ার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে পিটি। আচ্ছা বাচ্চারা লক্ষ্য করো, এখন এরপরে এই যে আর, আরটা কি? আর হচ্ছে মূল্য হ্রাসের হার। এই বড় হাতের আরটা হচ্ছে মূল্য হ্রাসের হার, মনে রাখবা মূল্য হ্রাসের হার, অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর বস্তুর মূল্য যে হ্রাস পায়। আমি কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তাই না? নির্দিষ্ট সময় পরপর বস্তুর মূল্য যে হ্রাস পায় সেটাই হচ্ছে আর। আর এই যে পাওয়ার যে টি আছে, টি হচ্ছে সময়কাল বা ডিউরেশন বা টাইম, যে সময়ের জন্য বস্তুটির মূল্য হ্রাস হিসাব করা হয়। একটা নির্দিষ্ট সময়ের জন্য বস্তুর মূল্য হ্রাসটা হিসাব করা হয়, 5 বছর, 2 বছর, 4 বছর বা 7 বছর, এটাকে আমরা টি বলবো। তাহলে আশা করি অবচয় জিনিসটা বুঝতে পারছো, নির্দিষ্ট সময় পর পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে বস্তুর অবচয় বলা হয়। আর তোমরা চাইলে এই ডায়াগ্রামটা কিন্তু তোমরা তুলে নিতে পারো। সুতরাং আমরা অবচয়কে লিখতে পারি, অর্থাৎ অবচয়ের সূত্রটা, অবচয় ইজ ইকুয়াল টু বাচ্চার কি লিখবা, প্রারম্ভিক মূলধন, অর্থাৎ যে দামে কেনা হয়েছিল সেটা, মাইনাস টি সময় পরে বস্তুর মূল্য। সোজা জিনিস, তাহলে অবচয় কি? অবচয় হচ্ছে প্রারম্ভিক মূলধন, অর্থাৎ তুমি যে টাকা দ্বারা নতুন একটা জিনিস কিনেছিলে এবং টি সময় পরে
যে মূলধন, এটা মাইনাস করে যেটা পাবো সেটাই হচ্ছে কি, অবশ্যই দ্যাট ইজ তুমি একটা জিনিস কিনেছো 100 টাকা দিয়ে, রাইট, 5 বছর পরে বিক্রি করছো তুমি 60 টাকা দেওয়া, তাহলে থাকলো কত, 40, এই 40টাই হচ্ছে বস্তুর অবচয়। আশা করি তোমরা অবচয় জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখন বাচ্চা লক্ষ্য করো, এই যে জোড়াই কাজটাই, যে কোন একটি নির্দিষ্ট কারখানার যন্ত্রপাতি 5 বছরে অর্ধেক হলে যন্ত্রপাতির মূল্য, কোন একটি নির্দিষ্ট কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। আসো বাচ্চারা আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি এবং গুরুত্ব সহকারে লক্ষ্য করি, ঠিক আছে। মনে করি প্রারম্ভিক মূলধন, সলিউশনের দিকে লক্ষ্য করো, মনে করি প্রারম্ভিক মূলধন কে কি দ্বারা প্রকাশ করা হয় বাবারা, পি দ্বারা প্রকাশ করা হয়। মনে করি প্রারম্ভিক মূলধন হচ্ছে পি, রাইট। এখন এখানে বলছে যে কোন একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে, কত বছরে 60% মূল্য হ্রাস পাবে, রাইট। তাহলে 5 বছর পরে কিন্তু মূল্য অর্ধেক হয়ে যাবে, তার অর্থাৎ প্রারম্ভিক যে মূলধনটা রয়েছে সেই মূলধনটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাই না। 5 বছর পর, অর্থাৎ 5 বছর পর আমরা যে মূল্যটা মানে শুরুর মূল্যতে আমরা যেটা কিনছি তার অর্ধেক হয়ে যাবে বাচ্চা। তাই আমরা লিখতে পারবো হচ্ছে 5 বছর পর যন্ত্রপাতির মূল্য, 5 বছর পর যন্ত্রপাতির মূল্য, রাইট। তাহলে 5 বছর পর যন্ত্রপাতির মূল্য পিটি, পিটি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি ডিভাইডেড টু, রাইট। পিটি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, পি ডিভাইডেড টু। আসলে পিটি হচ্ছে কি, পিটি হচ্ছে মূল্য হ্রাস। তাহলে 5 বছর পরে কিন্তু মূল্য অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ মূল্য হ্রাস পেয়ে যাচ্ছে, অর্ধেক পার্সেন্ট মূল্যটা কি হয়ে যাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। অর্থাৎ 5 বছর পর যন্ত্রপাতির মূল্য পিটি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো প্রারম্ভিক মূলধনের অর্ধেক। একটু আস্তে আস্তে অঙ্কটা করে দেখো তোমরা বুঝতে পারবে। তাহলে মনে করি প্রারম্ভিক মূলধন পি, 5 বছর পর যন্ত্রপাতির মূল্য পিটি ইকুয়াল টু পি ডিভাইডেড টু, কারণ প্রারম্ভিক মূলধনের অর্ধেক হচ্ছে, রাইট বাচ্চারা, প্রারম্ভিক মূলধনের অর্ধেক হচ্ছে। আর এই পাঁচটা কিন্তু, 5 বছরটা আসলে কি সময়, 5 বছরটা হচ্ছে কি এখানে সময় বাচ্চা, লক্ষ্য করো। তাহলে 5 বছর পরে সময়, এখন আমরা কি করতে পারি, অবচয়ের সূত্র থেকে জানি, আমরা জানি অবচয়ের সূত্র কি, পিটি ইকুয়াল টু পি 1 মাইনাস আর টু দি পাওয়ার টি, রাইট বাচ্চারা, পিটি ইকুয়াল টু পি 1 মাইনাস আর টু দি পাওয়ার পি। তাহলে এখানে এই যে সময়, সময় টি সমান সমান, এটা একটু লিখে নেই, সময় টি সমান সমান 5 ইয়ার্স, 5 বছর। এখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে আর এর মানটা আমরা নির্ণয় করবো, কার মান নির্ণয় করবো বাচ্চারা, আর এর মান। তাহলে আরটা আসলে কি, আর হচ্ছে মূল্য হ্রাসের হার, এই আরটা হচ্ছে মূল্য হ্রাসের হার, কারণ এদিকে একটা মূল্য হ্রাসের হার দেওয়া আছে, হারের সাথে আর এর সম্পর্ক রয়েছে। এখন আমরা একটু হিসাব করি, দেখো কিভাবে অঙ্কটা সলভ হয়ে যায়, দ্যাট ইজ পিটি, পিটির মান কত পাইছি বাচ্চারা, পি ডিভাইডেড টু ইজ ইকুয়াল টু পি 1 মাইনাস আর টু দি পাওয়ার টি, এর মান কত 5, রাইট, 1 মাইনাস আর টু দি পাওয়ার 5। এখন এটাকে আমরা যদি সলভ করি বাচ্চা লক্ষ্য করো, এটাকে যদি আমরা সলভ করি তাহলে উভয় পাশে আমরা কি করব, উভয় পক্ষে আমরা পি বাদ দিব, তাহলে হাফ ইজ ইকুয়াল টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 5, রাইট, 1 মাইনাস আর টু দি পাওয়ার 5, হাফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 মাইনাস আর টু দি পাওয়ার 5। আচ্ছা এই যে 1 মাইনাস আর, অতএব 1 মাইনাস আর ইজ ইকুয়াল টু 5 রুট অফ রুট ওভার হাফ, রাইট, কারণ আমরা জানি কি এখানে এই যে এখানে যে পাওয়ারটা হয় এই পাওয়ারটা কি ওপার দা রুট হবে, কিন্তু এখানে তো 2 থাকতো, শুধু রুট ওভার হতো। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, তোমাদের এটা জানা আছে কিনা জানি না, যে এই হাফ ঠিক থাকলো, 1 মাইনাস হাফটা আমি রেখে দিলাম বাচ্চা লক্ষ্য করো। আচ্ছা সাজিয়ে লিখি, এটাকে আমি এইভাবে লিখতে পারবো যে 1 মাইনাস আর ইকুয়াল টু টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত, হাফ, একটু পক্ষান্তর করে নিলাম। এখন এই পাঁচটা যখন ওই পাশে পার হয়ে যাবে সেটা এই ফরম্যাটে ধারণ করবো, অর্থাৎ 1 মাইনাস আর 5 রুট অফ ওয়ার হাফ, এই রুটের মাঝখানে এই 5টা চলে যাবে। আশা করি তোমরা বিষয়টা জানো। এখন এটা যদি আমরা ক্যালকুলেটার দিয়ে ইউজ করি, হিসাব করি, তাহলে এটার মান কত পাবো বাচ্চারা, 1 মাইনাস আর, ক্যালকুলেটার যদি ইউজ করি, আমার কাছে লেখা আছে ক্যালকুলেটার যদি আমি ইউজ করি এটার মান পাবো 0.87 বাচ্চারা, কত, 0.87, রাইট, 0 পয়েন্ট কত পেলাম, 87, দ্যাট ইজ। এখন দেখো
এই আরটা যদি আমি ওই পাশে পার করে দিই তাহলে 1 মাইনাস 0.87 ইজ ইকুয়াল টু আর, ইজ ইকুয়াল টু কত আর, তার মানে আমি আর এর মানটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু আরটা, যে আর যে তোমার হচ্ছে মূল্য হ্রাস, মূল্য হ্রাসের হার, সে আর এর মানটা আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 0.13, 0.13 রাইট। এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে কত হবে, 0.13 গুণন 100%, দ্যাট ইজ 13%, অর্থাৎ 13% রাইট। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম হচ্ছে কত, 13% আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 13% আমরা আর এর মান পেয়ে গেলাম। আচ্ছা লক্ষ্য করো, একটু মনোযোগ সহকারে দেখো, 13% রাইট। তাহলে এইটুকু তোমরা বুঝতে পারছো, মনে করি প্রারম্ভিক মূলধন পি, 5 বছর পর যন্ত্রপাতির মূল্য পিটি ইকুয়াল টু P/2, তাই না? এটা হচ্ছে মূল্য হ্রাস, অর্থাৎ সময় টি সমান সমান 5 বছর। অবচয়ের সূত্র থেকে আমরা এই যে মূল্য হ্রাস, যে আরটা যেটা আছে, সে আরটা হচ্ছে আমরা নির্ণয় করতে পারলাম। এখন কি করতে হবে দেখো বাচ্চারা, এখন হচ্ছে মজা, আমি একটু মুছে দিচ্ছি। বাচ্চা লক্ষ্য করো, যে টি সময় পরে যন্ত্রপাতির মূল্য 60% হ্রাস পায়, এরপরে লক্ষ্য করো আমরা কিন্তু আর এর মান পাইছি কত, একটু লিখে রাখলাম আর ইকুয়াল টু 0.13 রাইট, 0.13 অথবা 13%, কোনো সমস্যা নেই, যে কোনো একটা মান ইউজ করলেই হবে। তাহলে বাচ্চা লক্ষ্য করো, আর এর মান আমরা পাইছি কত, 0.13। এখন আমরা কি লিখবো, যে মনে করি টি সময় পর যন্ত্রপাতির মূল্য 60% হ্রাস পায়, মনে করি বাচ্চা দেখো, মনে করি টি সময় পর যন্ত্রপাতির মূল্য 60% হ্রাস পায়, কত পার্সেন্ট হ্রাস পায়, 60% হ্রাস পায়, তাই না? টি সময় পর যন্ত্রপাতির মূল্য 60% হ্রাস পায়, অর্থাৎ টি সময় পর যন্ত্রপাতির মূল্য, অতএব টি সময় পর যন্ত্রপাতির মূল্য, টি সময় পর যন্ত্রপাতির মূল্য, তাহলে দ্যাট মিনস পিটি ইকুয়াল টু পি গুণন 100% মাইনাস, আচ্ছা লক্ষ্য করো, 60% 100% মাইনাস কত, 60%, অর্থাৎ যেহেতু 60% কি হয়, মূল্য হ্রাস পায়, এটা বলে দিছে যে 60% মূল্য কি হয়, হ্রাস পায়। তাহলে প্রারম্ভিক মূলধনের যে প্রারম্ভিক মূলধনটা যেটা ছিল সেটার আবার কত পার্সেন্ট হ্রাস পায়, 60% হ্রাস পায়, অর্থাৎ পার্সেন্টেজটা ভালো করে দেই, দ্যাট মিনস আমরা পেয়ে গেলাম যে পি গুণন 40% রাইট, পি গুণন কত পার্সেন্ট, 40%। এটাকে যদি আমরা ফর্মালি প্রকাশ করি তাহলে কত হবে, পি গুণন 40% মানে কি, 40/100, দ্যাট মিনস 40 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.4, অর্থাৎ আমরা একবার লিখতে পারবো 0.4 পি। তাহলে আমরা এই যে পিটি বা মূল্য হ্রাস, যন্ত্রপাতির যে মূল্য, যে পিটি যেটা, সেটা আমরা পেয়ে গেলাম 0.4। এখন কিন্তু আমাদের আবার সেই মূল্য হ্রাসের অবচয়ের যে সূত্রটা রয়েছে সেই সূত্র ব্যবহার করে এখান থেকে কিন্তু আমরা চাইলেই সময় নির্ণয় করতে পারি। তাহলে কি বাচ্চা দেখো, আমরা জানি পিটি ইজ ইকুয়াল টু পি 1 মাইনাস আর টু দি পাওয়ার টি রাইট, পিটি ইকুয়াল টু পি 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। একটু মানটা অ্যাপ্লাই করি বাবারা, দেখো এই যে পিটি, ক্যালকুলেটর কোনটা গেল, অর্থাৎ পিটি, পিটির ভ্যালুটা হচ্ছে 0.4 পি ইজ ইকুয়াল টু পি 1 মাইনাস আর এর মান কত, 0.13 টু দি পাওয়ার টি, 0.13 টু দি পাওয়ার টি, ক্যালকুলেটর পাইছি। দ্যাট মিনস আমরা এখন লিখতে পারবো, উভয় পাশে পি যদি বাদ দিই বাবারা, দেখো উভয় পাশে পি বাদ, তাহলে 0.4 ইকুয়াল টু 1 থেকে 0.13 যদি বাদ দিই তাহলে 0.87, কত হয়, 0.87 টু দি পাওয়ার টি। আমাদের কিন্তু সময় নির্ণয় করতে বলছে যে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে, এই বছরটাই কিন্তু আমাদের এই অঙ্ক থেকে সলভ করতে হবে, কত বছরে 60% মূল্যটা হ্রাস পাবে। বাচ্চা লক্ষ্য করে, এখন আমরা কি করতে পারি, এই যে লগারিদমের ধারণাও প্রয়োগ, এখন আমরা এখানে লগের ব্যবহার ইউজ করবো, যে লগের ব্যবহার রাইট, এবং এটাকে লগের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা এটা হচ্ছে সূচক, এটা হচ্ছে কি, সূচকের পাওয়ার। তাহলে আমরা কি জানি যে সূচকের যে পাওয়ারটা থাকে সেটা এই পাশে চলে আসবে, টি ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখবো বাচ্চারা, লগ, আমরা কি জানি সূচকের বেস এবং লগের বেস কিন্তু অলওয়েজ 1, অর্থাৎ 0.87
আর সূচকের যে মানটা সেটা হবে লগের আর্গুমেন্ট বা লগের মান, অর্থাৎ আমরা লিখতে পারবো 0.87 এর উপরে 0.4, 0.87 এর উপরে 0.4, রাইট। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেটারে প্রকাশ করি, বাচ্চা লক্ষ্য করে, এটা বোঝার সুবিধার জন্য আমি পাশে চলে যাচ্ছি, যে টি ইজ ইকুয়াল টু লগ 0.87 টু দি পাওয়ার 0.4, অর্থাৎ লগ 0.8 বেস 0.487 বেস। এখন এটাকে কি করবো আমরা, ক্যালকুলেটার ব্যবহার করি। ক্যালকুলেটার ব্যবহার যদি আমরা করি তাহলে কি হবে, ক্যালকুলেটারে তো মান নির্ণয় তোমাদের পূর্ব ক্লাসে শিখাইছি, যে প্রথমে লিখবা হচ্ছে লগ, আচ্ছা লক্ষ্য করো, লগ লগ লগের হচ্ছে যে মানটা থাকে সেটাকে, তো লগ 0.4 ব্র্যাকেট ক্লোজ ভাগ লগ ব্র্যাকেট 0.87 ব্র্যাকেট ক্লোজ। দেখো বাচ্চারা 6.57, একটু ক্যালকুলেটারের দিকে দেখো, 6.57, রাইট, 6.6 কত, 57, 6.57 বছর। তাহলে আমরা এটা লিখতে পারবো 6.57, এটাকে 8 লিখতে পারবো, 8 বছর প্রায়, বছর প্রায়। অর্থাৎ কোন একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে যদি অর্ধেক হয় তাহলে কত বছর পর 60% মূল্য হ্রাস পাবে, 6.58 বছর পরে এই যন্ত্রের মূল্য, প্রায় 6.5 বছরের একটু বেশি পরে এই যন্ত্রের মূল্য প্রায় 60% মূল্য হ্রাস পেয়ে যাবে। আশা করি এই যে ম্যাথমেটিক্সটা ছিল সেটা সলিউশন তোমরা বুঝতে পেরেছো। তবে আমি আর একটু জিনিস দেখে দিচ্ছি, তোমাদের লগের যে ব্যবহারটা এটা একটু বোঝার দরকার আছে, অনেকের কনফিউশন, যে এই যে টি ইজ ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে বাচ্চারা দেখো লগ 0.87 বেস 0.4, তাহলে তুমি যখন এটা ক্যালকুলেটার প্রকাশ করবে এইভাবে লিখবা, শুরুতে লিখবা ক্যালকুলেটার লগ, লগে টিপ মারো, এরপরে কি লগের আর্গুমেন্ট 0.4 ভাগ লগ লগের বেস 0.87, এই ব্র্যাকেট আকারেই কিন্তু লিখতে হবে বাবারা, ব্র্যাকেট আকারে, তাহলেই তোমরা উত্তর পাবে 5.6.57 সামথিং, অর্থাৎ আমরা 5.8 বছর প্রায় লিখতে পারবো। দ্যাট মিনস 6.58 বছর পরে এই যে কারখানার যন্ত্রকাছে আছে তার মূল্য 60% হ্রাস পেয়ে যাবে। আশা করি এই ক্লাসের মাধ্যমে এই যে ম্যাথমেটিক্সটা ছিল তোমরা ইজিলি ভাবে বুঝতে পেরেছো, আর মেহেরুন্নেসা মেশু তোমার কোশ্চেন ছিল প্রশ্নটা সলভ করে দেওয়ার জন্য করে দিয়েছি, আশা করি। আর তুমি কমেন্টে জানিয়ে দিবে যে আসলে বুঝতে পারছো কিনা, আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।